আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। আমরা এমন একটা সমাজে বসবাস করি যে সমাজে কোরআন এবং হাদিসের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা খুব কম মানি, কিন্তু আলেমদের ফতোয়া ফরায়েজকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। আর আমাদের সমাজের বেশিরভাগ আলেমরা রয়েছেন যারা নিজের মন মতো প্রবৃত্তির অনুসরণ করে ফতোয়া দিতে অভ্যস্ত হয়েছেন সে আদিকাল থেকে। অথচ তার সামনে যদি কোরআনের একটা আয়াতকে বলা হয়, তার সামনে যদি একটা সহি হাদিসকে উল্লেখ করা হয়, সে সেটাকে তোয়াক্কা করেন, অথচ কোনো ইমামের ফতোয়াকে অনেক বড় বলে মনে করে। আজকে একটা প্রশ্ন এসেছে আমাদের সামনে যে এই কুরবানির চাঁদ উঠে গেল, জিলজের এক তারিখ আজকে কুরবানির চাঁদ উঠে গেল, এখন থেকে কুরবানি পর্যন্ত বা কুরবানির দিন পর্যন্ত আমরা কি কোনো পশু জবাই করে তার গোস্ত খেতে পারবো? আশ্চর্য দুনিয়া, মাওলানারা ফতোয়া দিয়ে রেখেছেন যে কুরবানির চাঁদ উঠলে কোনো পশুকে জবাই করা যায় না, জবাই করলে সেটাও কুরবানি হয়ে যায়। আরে মিয়া, এদেশের শত শত মানুষের কুরবানি তো কবুল হয় না। কুরবানির মিয়াদ করে, কুরবানির পশু এনে, কুরবানির দিনে জবাই করে ও অনেকের কুরবানি কবুল হয় না। হাঁস মুরগি জবাই করেছেন, গরু ছাগল জবাই করেছেন, আপনার কুরবানি হয়ে গেল? ফতোয়া দিলে তো একটু হিসাব করে দেওয়া লাগে নাকি মাওলানা সাহেব? আপনি এখন থেকে শুরু করে কুরবানির দিন কেন, আইএমএ তাসরিকের শেষ দিন পর্যন্ত আপনি হালাল পশু জবাই করে, হালালভাবে পশু জবাই করে খেতে পারেন, এতে কোনোই আপত্তি নেই যে মাংস খাওয়া চলবে না, ইত্যাদি খাওয়া চলবে না, এগুলো সব বানোয়াট মিথ্যা কথা। এরা প্রবৃত্তির পূজারি, প্রবৃত্তির অনুসরণ করে এই ধরনের ফতোয়া সমাজের বুকে দেয়। অথচ তারা জানে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে কেউ যদি আমার নামে একটা মিথ্যা কথা বলে তার থাকার জায়গা জাহান্নাম। সুতরাং এই কুরবানির চাঁদ উঠলে কোনো পশু জবাই করা যাবে না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট কথা। সুতরাং হালাল পশু জবাই করে, হালালভাবে জবাই করে অবশ্যই আপনারা খেতে পারেন, আমরা খেতে পারি, এতে কোনো আপত্তি নেই, সমস্যা নেই, ধর্ম আপনাকে বাধা দেবে না। তবে এই শ্রেণীর আলেমদেরকে তাদের ভুল রাস্তা থেকে ফিরে আসার জন্য করজোড়ে অনুরোধ করছি, আপনারা ফিরে আসুন এবং ফতোয়া দেওয়ার সময় সঠিকভাবে পড়াশোনা করে জেনে ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন বলে আমরা মনে করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।